কাঁচা হলুদ। তো কাঁচা হলুদে এত পরিমাণ উপকারিতা কবুতরের, মানে বলে বোঝানো বা শেষ করা যাবে না। তারপরে ইনস্ট্যান্ট আমার মাথায় যতগুলো কারণ আসছে বা এর ভিতরে কি কি উপাদান থাকে এবং কবুতরের কতটুকু উপকার আসে সেই বিষয়ে আপনাদেরকে এখন এই ভিডিওটার মাধ্যমে জানানোর চেষ্টা করব। তো হলুদে প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি ও কার্কিউমিন নামক রাসায়নিক থাকে যা বিভিন্ন রোগের হাত থেকে কবুতরকে বাঁচায়। কাঁচা হলুদ একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং স্বাস্থ্যকর খাদ্যের উৎস। তো মানে এই ছোটখাটো কথার মাধ্যমে বোঝা যাচ্ছে যে হলুদের ভিতরে অ্যাকচুয়ালি কত পরিমাণ কি লুকায়িত থাকে। তো আমি আবারও বলছি, আপনার কাঁচা হলুদে প্রচুর পরিমাণ ফাইবার, পটাশিয়াম, ভিটামিন B6, ম্যাগনেশিয়াম, ভিটামিন সি থাকে ও কার্কিউমিন নামক রাসায়নিক থাকে যা বিভিন্ন রোগের হাত থেকে কবুতরকে বাঁচায়। তো মাসিক ওষুধ করছে কিছু কিছু উপাদান, যেটা মানে আপনার হচ্ছে যে দারুচিনি, পরবর্তীতে রসুন, আদা, পরবর্তীতে কাঁচা হলুদ, এগুলোর গুরুত্ব মানে এত পরিমাণ বেশি, মানে বলে বোঝানো শেষ করা যাবে না। পরবর্তীতে কাঁচা হলুদ হচ্ছে প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক এবং স্বাস্থ্যকর খাদ্যের উৎস। তো এছাড়াও আরো মানে কাঁচা হলুদ আমরা কেন কবুতরকে খাওয়াবো বা এর উপকারিতা গুলো কি কি, মানে এক কাঁচা হলুদ খাওয়ালে আমাদের কতগুলো উপকারিতা আছে আমাদের কবুতরের মাসিক ওষুধের, মাসিক প্রাকৃতিক ভেষজ উপাদান দ্বারা যদি আমরা কোর্সটা করে থাকি, তো আমরা কি কি মানে উপকার পাবো, এর মানে কি কি উপকারিতা হবে কবুতরকে খাওয়ালে, জানলে আপনি মানে অবাক হয়ে যাবেন যে একটা এই কাঁচা হলুদের ভিতরে এত পরিমাণ মানে উপকারিতা কিভাবে লুকায়িত থাকে। তো সর্বপ্রথম যেটা সেটা হচ্ছে যে এটা ব্যথানাশক, অর্থাৎ আপনার কবুতর সাপোজ যে কোনো কারণে, সাপোজ জোড়া দিতে গেলে নর্মাদি ছুটাটুকরি করে ব্যথা পেয়ে গেলো বা নর্নর টুকরাটুকরি করে ঝগড়া করে ব্যথা পেয়ে গেলো, সেক্ষেত্রে ব্যথানাশক হিসেবে এত পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মানে বলে বোঝানো যাবে না। পরবর্তীতে রক্ত পড়া বন্ধ করে, এক আপনি খাওয়ালে কবুতরের শরীরের ভিতরে মানে এর যে রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে বাড়বে। পরবর্তীতে কাঁচা হলুদ বেটে আপনি যদি ক্ষতস্থানে লাগিয়ে দেন তাহলে দেখবেন যে অটোমেটিক রক্ত পড়া বন্ধ হয়ে যায়। পরবর্তীতে ক্ষত নাশক, পরবর্তীতে ভাঙা অঙ্গ জোড়া দিতে বিশেষ পরিমাণ সাহায্যকারী। তো এই তো মাত্র গেল চারটা কারণ, তো আরও অনেক কারণ থাকে যে মানে পরবর্তীতে যেটা সেটা হচ্ছে যে আপনার ফুসকুড়িতে ব্যাকটেরিয়া সংক্রমণ প্রতিরোধ করা, অর্থাৎ আপনার কবুতরের ফুসফুসে যদি কোনো ব্যাকটেরিয়া বা সংক্রামক ভাইরাস এনজাইম থাকে সেগুলো মানে প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই হলুদ। পরবর্তীতে আরও যে আমরা উপকারিতাগুলো পাবো সেগুলো হচ্ছে ফুসকুড়িতে ব্যাকটেরিয়াল সংক্রামক প্রতিরোধ করে এবং এর পাশাপাশি চর্বি এর ধ্বংসাত্মক কার্যকলাপ হ্রাস করতে ব্যাপক পরিমাণ সাহায্য করে। কাঁচা হলুদের মধ্যে গ্যাস্ট্রোপ্রোটেক্টিভ কিছু গুণ থাকে যা খাবার পরিপাকে সাহায্য করে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, কেননা আমরা আমাদের কবুতরকে প্রত্যেকদিন যে খাবারগুলো খাওয়াই সেগুলো যদি ঠিকঠাক মতো আপনার পরিপাক না হয়, মানে হজম না হয়, সেক্ষেত্রে কিন্তু কবুতরের সবুজ চুনা ড্রপিংটা শুরু হয়ে যেতে পারে এবং কবুতর অসুস্থ হয়ে যেতে পারে। পরবর্তীতে আপনার কাঁচা হলুদে থাকা কার্কিউমিনের যে একটা উপকরণ থাকে এর ফলে যেটা হয় সেটা হচ্ছে যে হাড়ের ক্ষয় ও হাড়ের গঠনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে ও হাড়কে সুস্থ ও মজবুত রাখে। আমি আবার বলছি, কাঁচা হলুদে থাকা কার্কিউমিনের হাড়ের ক্ষয় ও হাড়ের গঠনের মধ্যে সামঞ্জস্য বজায় রাখে ও হাড়কে সুস্থ ও মজবুত রাখতে ব্যাপক পরিমাণ সহায়ক ভূমিকা পালন করে এই কাঁচা হলুদ। এছাড়াও কাঁচা হলুদ অ্যান্টিবায়োটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ বিভিন্ন ক্ষত তাড়াতাড়ি সারাতে সহায়তা করে থাকে ও ক্ষতের জায়গায় নতুন চামড়া জন্মাতে ব্যাপক পরিমাণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই কাঁচা হলুদ। তো অ্যাকচুয়ালি আমরা বুঝতে পারতেছি যে এই কাঁচা হলুদের ভিতরে কত পরিমাণ পুষ্টি গুণাগুণ এবং নানান ধরনের কাজ কারবার লুকায়িত থাকে। তো এখন আমরা কতটুকু কাঁচা হলুদ কতটুকু পানির মধ্যে ব্যবহার করব সেটা হচ্ছে যে সাপোজ আমি এটাকে ফার্স্টে সুলে নিচ্ছি, তো মানে একটা চামচ সাপোজ আপনি এই হলুদটাকে বাতলেন, বাটার পরবর্তীতে একটা চামচ জাস্ট এভাবে একটা চামচ হলুদ নেবেন, হলুদ নিয়ে এক লিটার পানির সাথে মিশিয়ে দিবেন। তো এখানে মানে ধরা বাঁধা কোনো নিয়ম নাই যে আপনার ফিক্সড হতে হবে এতটুকুই হতে হবে, এটা যেহেতু আপনার ভেষজ উপাদান সেক্ষেত্রে মানে এখানে চিন্তা ভাবনার কোনো বা অতিরিক্ত বেশি পড়লে যে কবুতরের কোনো সমস্যা হবে এটার কোনো ধরা বাঁধা নিয়ম নাই, মানে নির্দিষ্ট পরিমাণের হালকা বেশি হতে পারে বা কমও হতে পারে, সেক্ষেত্রে আপনার কবুতরের কোনো প্রকার সমস্যা হবে না। আর এটা যেহেতু ভেষজ উপাদান সেক্ষেত্রে এখানে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, মানে কবুতরের কোনো সমস্যা হবে না আর সকল বয়সের কবুতরকে এটা খাওয়ানো যাবে।
দারুণ একটা সিন বের হয়েছে কাঁচা হলুদ থেকে। তো জাস্ট এভাবে আপনারা এটার উপর থেকে উপরের আবরণটা সরিয়ে নেবেন, পরবর্তীতে একটু ভালো পানি দিয়ে ধুয়ে নেবেন। তো জাস্ট এখন এটাকে আমি যদি দুই পিস করি, সাপোজ সাপোজ ধরে নেন যে এই বাটাটা হচ্ছে এটার ভিতর চলে গেল, আর এটা হচ্ছে এটার ভিতর চলে গেল। কেন আমি দুইটা নিয়েছি সেটা হচ্ছে যে আমার এই যে পানির পাত্রটা, এটা হচ্ছে এটার ভিতরে 2 লিটার পানি, মানে 2.5 লিটার একটা পানির পাত্র, বাট এটার ভিতরে এখন আছে আপনার 2 লিটারের মতো পানি। তো সেই ক্ষেত্রে আমি দুইটা নিয়েছি, জাস্ট দুইটাকে কি করবো এখন সেচে পুরোপুরি মানে পেস্ট করে ফেলবো। আর হ্যাঁ, পেস্ট করতে করতে একটা কথা বলে নেওয়া ভালো, সেটা হচ্ছে যে আপনারা এই হলুদ মিশ্রিত পানিটা, 5 থেকে 7 ঘন্টা রেখে দিতে পারবেন। অর্থাৎ সকাল 10টা বাজে যদি কবুতরকে দিয়ে দেন তাহলে 10, 11, 12, 1, 2, 3, 4, 5টা পর্যন্ত রেখে দিবেন, এই 7 ঘন্টা তাহলেই হবে। আর অবশ্যই আপনারা যেই পানিটাই মানে কবুতরকে খেতে দেন, এটা ওষুধ মিশ্রিত বা ভেষজ উপকরণ মিশ্রিত, কখনোই কিন্তু পানিগুলোকে রোদে রাখা যাবে না, এটা অবশ্যই আপনার মাথায় রাখতে হবে, কখনোই রোদে রাখা যাবে না। আর এই হলুদ মিশ্রিত পানি আপনারা সকল সকল বয়সের কবুতরকে খেতে দিতে পারবেন, মানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই যে এই বয়সের কবুতরকে দেওয়া যাবে না, ওই বয়সের কবুতরকে দেওয়া যাবে না, সকল বয়সের কবুতরকে আমরা এই হলুদ মিশ্রিত পানিটা দিয়ে দিতে পারবো। তো আমাদের এটা যতটুকু পেরেছি পেস্ট করা হয়ে গেছে, জাস্ট এটার থেকে আমাদের রসটা নিতে হবে। তো এখন এখানে ফুটানো পানি দিয়ে দেবো, যেন সাইডে ফাইডে বা অন্যান্য জায়গায় যে এগুলো লেগে আছে অর্থাৎ এক্সট্রা, ওগুলো যেন ঠিকঠাক মতো সরিয়ে নিতে পারি। তো এখানে আরেকটা গুরুত্বপূর্ণ কথা যেটা আমার ফার্স্টে বলতে খেয়াল নাই, সেটা হচ্ছে যে আপনার আমরা সাপোজ খাঁচা আটকে রেখে যখন কবুতর থেকে ডিম বাচ্চা করাতে থাকি, পরবর্তীতে কিন্তু 2 মাস বা 3 মাস যে যেভাবে রেস্ট দেয় কবুতরকে, রেস্ট দেওয়ার পরবর্তীতে ওই কবুতরগুলোকে যখন বাইরে ছেড়ে দেয় হালকা পাতলা উড়ানোর জন্য, অর্থাৎ আগের মতো ও যেন ফিট হয়ে যায়, সেক্ষেত্রে কবুতরকে যখন আমরা ছেড়ে দেই তখন কিন্তু ওর শরীরটা বয়ে যায়, মানে ওর শরীরে ব্যাপক পরিমাণ চর্বি থাকে, ওর উড়তে অসুবিধা হয়। তো যখন আপনারা নতুন ওই কবুতরগুলোকে বাইরে ছেড়ে দিবেন তখন দেখবেন যে ও ঠিকঠাক মতো উড়তে পারতেছে না। কেন উড়তে পারতেছে না, কেননা ওর শরীরের ভিতর তখন আপনার ব্যাপক পরিমাণ রস সৃষ্টি হয়ে যায়। তো রস সৃষ্টি হয়ে যাওয়ার পরবর্তীতে আপনার ওর কিন্তু উড়তে কষ্ট হয়। তো যখন মানে আপনারা ওই কবুতরগুলোকে উড়ানোর জন্য ছাড়বেন না, তখন দেখবেন যে ও ঠিকঠাক মতো উড়তে পারতেছে না, আর উড়ে যখন এসে বসবে তখন দেখবেন যে ও কিন্তু মানে উড়ানোর পরবর্তীতে এসে চুপচাপ ঝিম ধরে বসে থাকবে, ও কিন্তু সুস্থ। বা কেন বসে রয়েছে, কেননা ও যখন উড়তেছিল তখন ওর শরীরটা মানে ঠিকঠাক ছিল, বাট নামার পরবর্তীতে ওর কিন্তু শরীরে ব্যথা অনুভব হয়, কেননা ওর যে পাখাগুলো আছে ওগুলো কিন্তু তখন ব্যাপক পরিমাণ নাড়াচাড়া হয়েছিল। আপনার মানে আমরা যারা খেলাধুলা করি কন্টিনিউ তাদের কিন্তু শরীরে ব্যথা হয় না, বাট আপনি 3-4 মাস পরে একদিন খেলতে যান, খেলাধুলা করতে যান, হোক এটা ফুটবল ক্রিকেট, পরের দিন দেখবেন যে আপনার পুরো শরীর ব্যথা হয়ে গেছে। অনেকেই বলে যে যারা জিমে হঠাৎ করে যায় বা যায় না ছেড়ে দেয়, তাদের দেখবেন যে মানে হঠাৎ করে মানে মাঝে মাঝে 2-1 দিন জিমে গেলেই তাদের শরীরটা ব্যথা হয়ে যায়, এ হচ্ছে কথা। মানে ওরও যখন উড়ার পরবর্তীতে যে একটা পরিশ্রম হয় সেই পরিশ্রমের ফলে কিন্তু কি হয়, ওর শরীরটা ব্যথা হয়ে যায়। তো এই ব্যথাটা নিরসনে, অর্থাৎ মানে যে কোনো ব্যথা নিরসনে এই হলুদটা ব্যাপক পরিমাণ কাজ করে। আর আরেকটা কথা বলে নেওয়া ভালো, অনেক বড় ভাইয়েরা আছেন যারা মানে এই হলুদে হলুদটাকে কি করে এত পরিমাণ পেস্ট করে, একেবারে মিহি করে ফেলে। তো পেস্ট করার পরবর্তীতে কবুতরের যে খাবার আছে গম বা ধান সেগুলোর সাথে আপনার এই হলুদটাকে একেবারে মিক্স করে মানে মাখিয়ে 3-4 দিন রোদে শুকিয়ে, টাটকা রোদে শুকিয়ে, কড়া রোদে শুকিয়ে কবুতরকে খেতে দেয়। তো ওই ক্ষেত্রেও নাকি কবুতরের খুব ভালো পরিমাণ ফল পাওয়া যায়, মানে কবুতরের ব্যথা নিরসনে ব্যাপক পরিমাণ ভূমিকা পালন করে। তো আমার এখান থেকে রসটা নেওয়ার কথা ছিল, এই উপকরণগুলো যদি আমি ভালোভাবে পেস্ট করতে পারতাম তাহলে পানির সাথে মেশাতে পারতাম। তো প্রত্যেক ভিডিওতে বলি, এই ভিডিওতে বলছি, এই মিক্সের মধ্যে অবশ্যই কোনোভাবেই সাধারণ কলের পানি ব্যবহার করা যাবে না, অবশ্যই সিদ্ধ ফুটানো পানি ব্যবহার করতে হবে, বিশুদ্ধ পানি ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে আপনার কবুতরের জন্য সবথেকে বেস্ট।
5 থেকে 7 ঘন্টা আপনারা এই কবুতরের হলুদ মিশ্রিত পানিটা রেখে দিতে পারবেন। এছাড়াও সকল বয়সের কবুতরকে খাওয়ানো যাবে। তো এখন একটা কবুতরকে খাইয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই হলুদের পানিটার মধ্যে একটা মানে গন্ধের ভাব থাকবে, তার জন্য অনেক কবুতরই কি খেতে চাইবে না। তো সেক্ষেত্রে আপনার এরকম একটা ব্যবস্থা করতে হবে যে এই পানি ছাড়া কবুতর যেন আর অন্য কোনো পানি খেতে না পারে বা ধারে কাছে না আসতে পারে অন্য কোনো পানি। তো আস্তে আস্তে দেখবেন যে কি আপনার একদিন দুই দিন তিন দিন পরবর্তীতেই কবুতর এই পানিগুলো খাওয়া শুরু করে দিচ্ছে। কেননা অভ্যাস মানে হচ্ছে কৃতদাস, তাই প্রত্যেকটা পানির একটা অভ্যাসের পরিণততে আনতে হয়, এই হচ্ছে কথা। আর আপনাদের অনেকের মনে হয়তো বা হতে পারে যে এতটুকু হলুদ অ্যাকচুয়ালি কতটুকু কবুতরের কাজে আসবে। তো এই ব্যাপারগুলো হচ্ছে কি আপনার একদিন দুই দিন তিন দিনে চলে আসে না, এটা হচ্ছে মাসিক কোর্স। আপনার আপনি যখন কন্টিনিউ এই কাজগুলো করে যাবেন স্টেপ বাই স্টেপ আপনার নিয়ম অনুযায়ী, তখনই মানে আপনি পার্থক্যটা বুঝতে পারবেন যে হ্যাঁ আমার কবুতর আগে থেকে অসুস্থ হচ্ছে না, এদের অ্যাক্টিভিটিটা এখন অনেক ভালো। তো জাস্ট কবুতরটাকে ধরলাম, কবুতরটাকে ধরার পরবর্তীতে আপনার আপনার মানে মন মতো আপনার যতটুকু পানি খাওয়ানো দরকার কবুতরকে ততটুকুই খাওয়াবেন। এখানে কোনো ধরা বাঁধা নিয়ম নাই, মানে আসলে না যে এতটুকু খাওয়াতে হবে বা এতটুকু করতে হবে, এরকম কোনো নিয়মই নাই। তো যাই হোক, মানে এই হচ্ছে আজকের ভিডিও। এটা হচ্ছে আমাদের মানে 6 নম্বর উপকরণ এই হলুদটা, আরো 4টা উপকরণ ছাড়া বাকি আছে। এতদিন পর্যন্ত যতগুলো ভিডিও ছেড়েছি প্রত্যেকটি উপকরণই খুবই গুরুত্বপূর্ণ কবুতরের প্রাকৃতিক মাসিক ওষুধ কোর্সে। তো আরো যে 4টা উপকরণ আছে ওগুলো খুবই গুরুত্বপূর্ণ। তো আমি চেষ্টা করছি প্রত্যেকটা ভিডিওর মধ্যে কেন ব্যবহার করবেন, কতটুকু ব্যবহার করবেন, উপকারিতা কি, সকল কিছু বলে দেওয়ার জন্য। তো আশা করি পরবর্তীতে যে 4টা ভিডিও আছে ওই ভিডিওগুলো দেখবেন, এবং আপনারা যারা এই ওষুধগুলো সংগ্রহ করতে পারে না তারা অবশ্যই কবুতরের যত্নের জন্য বা কবুতরের রক্ষার্থে, কবুতরের যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হয় সেই কারণে অবশ্যই মানে এই উপকরণগুলো দিয়ে হলেও অন্তত কবুতরের মাসিক ওষুধ কোর্সটা করানোর চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনার জন্য আমার জন্য সকলের ক্ষেত্রেই ভালো হবে। তো এই হচ্ছে আজকের ভিডিও। পরবর্তীতে এরকমই আরো অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। সেই পর্যন্ত ভালো থাকুক আপনাদের সকল কবুতর, ধন্যবাদ।